আসসালামু আলাইকুম। অ্যাগ্রো বিজনেস টিভির সকল দর্শককে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে দেবেন। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো কবুতরের জন্য ওষুধ কি বাধ্যতামূলক, অর্থাৎ ওষুধ কি খাওয়াইতেই হবে, ওষুধ না খাইয়ে কি কবুতরকে সুস্থ রাখা যায় না। তো এই বিষয়টাই নিয়ে আলোচনা করব। একই সাথে আলোচনা হবে কিভাবে কবুতরের যে ওষুধগুলো সেগুলো আপনারা সংরক্ষণ করবেন, কিভাবে ব্যবহার করবেন এবং সাধারণত আমরা কোন ওষুধগুলো ব্যবহার করব যদি প্রয়োজন হয়। তো আজকে প্রথম প্রশ্নের উত্তর, কি কবুতরকে কি ওষুধ খাওয়াইতেই হবে, এটি কি বাধ্যতামূলক? না, প্রশ্নের উত্তরটি হচ্ছে না। কবুতরকে ওষুধ না খাইয়েও 100% সুস্থ রাখা যায়, এতে কোনো প্রবলেম নেই। আপনারা চাইলে আপনার কবুতরকে 100% সুস্থ রাখতে হবেন। আসলে ও কবুতরকে যেই খাবারটা খাওয়াবেন, যদি সেই খাবারটি 100% ন্যাচারাল হয়, অর্গানিক হয় এবং কেমিক্যাল ফ্রি হয়, এটা যদি আপনারা নিশ্চিত করতে পারেন এবং সবচেয়ে ভালো হয় নিজেদের ফসলের যে খাবারগুলো কবুতরের প্রয়োজন সেগুলো নিজেরা যদি চাষাবাদ করে খাওয়াতে পারেন, তাহলে এর চেয়ে ভালো খাবার আর কবুতরের জন্য হয় না। এবং আমি বলে দিতে পারি যে এতে করে যদি আপনারা একটা ব্যালেন্সড ফুড, অর্থাৎ কবুতরের যা যা খাবার লাগে সেগুলো যদি আপনারা নিজেরা সংরক্ষণ করে চাষাবাদ করে কবুতরের সামনে দিতে পারেন, ইনশাল্লাহ এই কবুতর কখনো অসুস্থ হবে না, কোনো মেডিসিন এই কবুতরের জন্য প্রয়োজন হবে না। কিন্তু অনেক ক্ষেত্রে এত সমস্ত কিছু খাবার সংগ্রহ করা এবং সেগুলো ম্যানেজ করা এত সহজ নয়, এজন্য অনেক ক্ষেত্রে আমাদের বাজারের যে খাবারগুলো রয়েছে সেগুলোর উপর নির্ভরশীল থাকতে হয়। তো সেই ক্ষেত্রে আপনারা কীভাবে কবুতরকে সুস্থ রাখবেন সেই বিষয়টিও ইনশাআল্লাহ আলোচনা করব। তো প্রথম উত্তর হলো, আপনারা যদি খাবার, অর্থাৎ সুস্থ খাবার নিশ্চিত করতে পারেন, তাহলে আপনার কবুতরকে কোনো ওষুধ খাওয়ানোর প্রয়োজন নেই। তো তারপরে যেহেতু আমাদের কিছু সীমাবদ্ধতা রয়ে যায়, এই জন্য যারা কবুতর পালন করতেছেন তাদের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে যে আপনারা অন্তত একটি ওষুধ অবশ্যই কবুতরকে খাওয়াবেন। এই যে আমার হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটু ভালোভাবে যদি দেখাই, এটা হলো এসিমেক, অর্থাৎ এসিআই কোম্পানির এসিমেক ভেট ওরাল সলিউশন, যেটা 1% ওরাল সলিউশন ভেট। তো এই একটি ওষুধ, এটি মূলত একটি কৃমির ওষুধ। আপনার কবুতর, আপনারা জানেন যে কবুতরের সাধারণত যদি কৃমি হয় তাহলে কৃমির কারণে এই কবুতরটি আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এবং একসময় কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন হারায়, উর্বরতা শক্তি হারায়, ডিম ঠিকভাবে বাচ্চা ফোটে না এবং ডিম নষ্ট হয়, নানা সমস্যা দেখা দেয়। এজন্য আমি কবুতরকে 100% সুস্থ রাখার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা যদি সকলে নিজেদের খাবারগুলো ইউজ করতে না পারেন, বাজারের কিনা খাবার খাওয়ান, তাহলে অন্তত একটি ওষুধ আপনার কবুতরকে খাওয়াবেন। এই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি এসিমেক, এই এসিমেক ভেট অর্থাৎ কৃমির জন্য এই ওষুধটি খাওয়াবেন। এটি অনেক ভালো ওষুধ এবং যে কোনো বয়সে যে কোনো অবস্থায় ডিম দিচ্ছে বা বাচ্চাকে খাওয়াচ্ছে যে কোনো কবুতরকে আপনি এই ওষুধ খাওয়াতে পারবেন, 100% সেফ। এবং এই ওষুধ নিয়ে বিস্তারিত ভিডিও আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন, সেখানে ডিটেলস বলা আছে এবং কৃমির কোর্স কীভাবে করাবেন সেই বিষয়েও ডিটেলস বলা আছে। তো আপনারা যদি, যারা মনে করতেছেন যে কবুতরকে কোনো ওষুধ খাওয়াবেন না, তাদের প্রতি রিকোয়েস্ট, আপনারা অবশ্যই কবুতরকে ন্যাচারালি 100% হেলদি রাখতে পারবেন যদি সুস্থ খাবার এদেরকে পরিবেশন করতে পারেন। তো সেক্ষেত্রে কোনো ওষুধের প্রয়োজন হবে না। তবে যদি সবচেয়ে ভালো হয় আপনারা যদি কৃমির ওষুধটা অ্যাটলিস্ট খাইয়ে যেতে থাকেন, কারণ কৃমিটা প্রয়োজন হবে। এটা খাওয়াইলে কবুতরের উর্বরতা শক্তির ধারাবাহিকতা রক্ষা পাবে এবং ঠিকভাবে বা ডিম বাচ্চা দিবে। তো এই গেল নাম্বার ওয়ান। নাম্বার টু, অনেক ক্ষেত্রে কবুতরের কিছু প্রবলেম হতে পারে, যেমন ঠিকভাবে ডিম দিচ্ছে না বা ডিমের কোয়ালিটিটা ছোট বড় হচ্ছে বা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, একটা ফুটতেছে আরেকটা ফুটতেছে না বা একটা ডিম পারতেছে, এরকম বিভিন্ন প্রবলেম হতে পারে। যদি কারো এই ধরনের প্রবলেম হয়, আমি বলবো যে আপনারা উদ্বিগ্ন না হয়ে কয়েক মাসে যে ইসেল দেখতে পাচ্ছেন, ইসেল এই ভিটামিন ই সমৃদ্ধ এই ওষুধটি আপনারা কবুতরকে খাইয়ে যাবেন। তো কিভাবে খাওয়াবেন, আমি ভিটামিনের কোর্স নিয়ে ডিটেলস ভিডিও দেওয়া আছে, আপনারা ওইটা দেখে নেবেন, তারপরে এখানেও আমি একটু বলবো। তো ইসেলটা খাওয়াবেন, আরেকটা ওষুধ খাওয়াতে হবে আপনাদেরকে AD3, এই যে দেখতে পাচ্ছেন রেনাসোল AD3E ভেট। তো এই যে এই ওষুধটা, এখানে দেখেন ভিটামিন AD3 এবং ই, এই তিনটি ওষুধ আছে। তো এই দুইটি এবং আরেকটি ওষুধ অর্থাৎ ক্যালপ্লেক্স,
ক্যালসিয়ামের আরেকটি ওষুধ আছে, এই যে আপনাদেরকে দেখাচ্ছি ক্যালপ্লেক্স, এই তিনটিতে একটি কম্বো। এই তিনটি ওষুধ একত্রে আপনারা যদি খাওয়ান, ইনশাল্লাহ আপনার কবুতরের ডিম নিয়ে যত প্রবলেম আছে সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে এবং ইনশাল্লাহ আপনারা 100% উর্বর ডিম পাবেন, প্রোডাক্টিভ ডিম পাবেন, ডিম কোনো নষ্ট হবে না। এবং আপনার কবুতর অনেক সময় দেখা যায় যে কবুতর এক কবুতর আরেক কবুতরের পাখা খেয়ে নিচ্ছে। অনেক সময় আমার চ্যানেলেও অনেকে এটি বলেছে যে কবুতর এক কবুতর আরেক কবুতরের পাখা খেয়ে নিচ্ছে, বা অনেক সময় নিজের পাখাই খেয়ে নিচ্ছে, সবসময় ঠুকরাঠুকি করতেছে এবং কবুতরের পাখা খেয়ে নিচ্ছে। তো এটি মূলত ক্যালসিয়ামের ঘাটতির কারণে কবুতররা এটি করে, এটা পাখিও করে এবং মুরগির ক্ষেত্রেও তো অনেক দেখা যায়। যখনই দেখবেন আপনারা এমন পালক খাচ্ছে বা নিজের কাছে পালক নেই, অর্থাৎ অন্য দেখা গেল যে মুরগি বা কবুতর বা পাখি খেয়ে নিচ্ছে, তো এমন দেখার সাথে সাথে আপনারা বুঝবেন যে এর ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে এবং সাথে সাথে এই ক্যালপ্লেক্স বা অন্য যে কোনো ক্যালসিয়াম ওদেরকে খাইয়ে দেবেন। ইনশাল্লাহ কবুতর যে পালক খাওয়ার যে সমস্যা, বা একটা কবুতর আরেকটা কবুতরের মারামারি করার সময় যে পালক উঠায় নেয় বা খেয়ে নেয়, সেই সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন। তো ডিমের যত সমস্যা রয়েছে এই তিনটি ওষুধ ব্যবহার করবেন, ইনশাল্লাহ আপনার ডিমের আর কোনো সমস্যা থাকবে না। অনেকে সময় কবুতরের যে ন্যাচারাল মোল্টিং হয়, অর্থাৎ নতুন পালক গজায়, পুরাতন পালক উঠে যায়, তখন দেখতে অনেক বিশ্রী লাগে। তো সেক্ষেত্রে অনেকে প্রশ্ন করে যে কবুতরের এই সমস্যা হচ্ছে সমাধান কী। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন জিসভেট, মূলত এটি একটি জিঙ্ক। তো এই জিঙ্কের কাজ হলো যেমন এই পালকগুলো সুন্দর করে, তাড়াতাড়ি গজায় এবং পালকগুলো দেখতে সুন্দর লাগে। তো যখন পালকের যদি কোনো প্রবলেম থাকে এই ধরনের ক্ষেত্রে, বা সৌন্দর্য বৃদ্ধি করতে চান, তেল তেলে শরীর রাখতে চান, ময়লা থাকবে না, তখন এই আপনারা এই জিঙ্কভেট ব্যবহার করতে পারেন, অর্থাৎ জিঙ্কটা ব্যবহার করতে পারেন। এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য জিঙ্ক ভিটামিনটা ব্যবহার করতে পারেন। তবে এটি কখনোই ম্যান্ডেটরি নয়, অর্থাৎ আপনাদেরকে যে খাওয়াইতেই হবে তা কিন্তু নয়, না খাইয়েও এটি ইয়ে করতে পারেন আপনারা। আবার কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আরেকটি ওষুধ আছে, এই যে দেখতে পাচ্ছেন লিভার টনিক, এই ওষুধটাও আপনারা ব্যবহার করতে পারেন। আর লিভার টনিক কীভাবে ব্যবহার করবেন এটি কিমির কোর্সে ডিটেলস বলা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন রেস্টোলিভ, তো এটি রয়েছে, এটি ব্যবহার করে আপনারা লিভারটাকে ভালো রাখতে পারেন। আসলে কবুতরের লিভার যদি ভালো থাকে আপনার কবুতর 50% ওকে, আর আপনার কবুতরের যদি ক্রিমির প্রবলেম না থাকে তার মানে হলো আপনার কবুতরটা দুর্বল নেই, অর্থাৎ সবল রয়েছে, আপনার চিন্তার কোনো কারণ নেই। এজন্য এই লিভার টনিকের পাশাপাশি আপনারা ক্রিমির কোর্সটা যদি নিয়মিত করেন আর কোনো টেনশন নেই। এখন এরপরে আমি দুইটা বিষয় নিয়ে কথা বলবো। এই যে আমার সামনে একটা কার্টুন দেখতে পাচ্ছেন, এটি মূলত একটি কাগজের কার্টুন, তো আমি এর মধ্যে ওষুধগুলো রাখি। এটা রাখার একটা বিশেষ কারণ রয়েছে, যখন আপনি এই কাগজের এই কার্টুনের মধ্যে ওষুধ রাখবেন আপনি এই ওষুধগুলো দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। ওকে, এই ওষুধগুলো এটা আমি যদি রোদেও রেখে দিই, এটা উত্তপ্ত হওয়ার পরেও দেখা গেল ভিতর পাটটা ঠান্ডা থাকবে, উত্তপ্ত হবে না। এর ভিতরে যদি আমি কোনো ওষুধ রাখি সেগুলো সহজে উত্তপ্ত হবে না। তো আপনারা কখনো গরম কোনো জায়গায় রাখবেন না ওষুধ সংরক্ষণে, সবসময় আপনারা ঠান্ডা এবং শুকনা জায়গায় এই ওষুধগুলো সংরক্ষণ করবেন সবসময়। অর্থাৎ এই কার্টুনটা অবশ্যই ঠান্ডা এবং শুকনো জায়গায় রাখবেন, যেখানে ডাইরেক্ট সূর্যের আলো পড়বে না। এবং আর একই সাথে আরেকটা জিনিস আপনারা দেখেন, এই যে দেখতে পাচ্ছেন আমি এই ওষুধটি রেখেছি, দেখেন এই যে উপরের যেই খাপটা এর ভিতরে আমি ওষুধটি রেখেছি, এই যে দেখতে পাচ্ছেন উপরের যে খাপ তার ভিতরে আমি ওষুধটা রাখি। এতে করে কী হবে, ওই কার্টুন যদি কখনো উত্তপ্ত হয়ে যায় তারপরে এই এই বাড়তি প্রোটেকশন হিসেবে এই খাপটা থাকবে, অর্থাৎ এই কভারটা থাকবে, তার মধ্যে আমি ওষুধ রেখেছি। তাহলে এতে করে এটি আরও ট্রিপল নিরাপত্তা পেলে এবং কোয়ালিটি, ওষুধের কোয়ালিটি সবসময় ভালো থাকবে। তো আপনারা এইভাবে ওষুধ সংরক্ষণ করবেন, তাহলে আপনাদের এই ওষুধের কোয়ালিটি দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে এবং ব্যবহার করতে পারবেন। তো আজকের ভিডিওর মূলত বিষয়বস্তু ছিল কবুতরকে ওষুধ কি খাওয়াতে হবে, অর্থাৎ না খাইয়ে কি কবুতর পালা যায় না। অবশ্যই পালা যায়, কোনো সমস্যা নেই, আপনারা পালতে পারবেন, আপনার কবুতরের কোনো প্রবলেম হবে না। তবে যারা মনে করতেছেন যে 100% অর্গানিক খাবার আপনারা দিতে পারছেন না, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা কিরমির কোর্স করাবেন। আর কীভাবে কিরমির কোর্স করাবেন সেই বিষয়ে আমার ভিডিও রয়েছে। এছাড়াও আপনারা ভিটামিনের কোর্স করাতে পারেন, অর্থাৎ আপনাদেরকে যেগুলো দেখালাম যদি প্রবলেম থাকে, আর যদি প্রবলেম না থাকে কোনো প্রবলেম নাই। অনেকে দেখা যায় যে কবুতর শুকিয়ে যাচ্ছে দিন দিন, অর্থাৎ ডিম বাচ্চা করতে মাদি কবুতরের বডি কোয়ালিটি অত্যধিক খারাপ হয়ে যায়, তো তাদের প্রতি আমার বিশেষ রিকোয়েস্ট রাখবে আপনারা অবশ্যই ভিটামিনের কোর্স নিয়মিত করাবেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, ভিটামিনের কোর্স আপনারা যখন
প্রথম তিন মাস একটানা করাবেন, অর্থাৎ পাঁচ থেকে সাত দিন, মাসে পাঁচ থেকে সাত দিন ভিটামিনের কোর্স করালেন, আবার পরের মাসে পাঁচ থেকে সাত দিন, আবার পরের মাসে পাঁচ থেকে সাত দিন, অর্থাৎ পরপর তিন মাসে আপনি যখন ভিটামিনের কোর্সটা সাত দিন করে করাবেন, এরপরে কিন্তু আপনি দ্বিতীয় মাস অর্থাৎ দুই মাস পরপর করালেও ওকে, তারপরের থেকে আবার তিন মাস পরপর আপনি করাবেন। অর্থাৎ আপনার কবুতরের যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং খাবারটা যদি ঠিক থাকে, তাহলে এর পরবর্তী সময় থেকে আপনার আর কোনো টেনশনের কোনো কারণ নেই, আপনাকে নিয়মিত এই ভিটামিনের কোর্সটা করানোর কোনো প্রয়োজন নাই। আপনি শুধু ক্রিমির কোর্সটা নিয়মিত করাবেন আর ভিটামিনের কোর্সগুলো আপনি পরবর্তীতে তিন মাস পরপর করাবেন। তাতে দেখবেন আপনার কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন ভালো থাকবে, তেমনিভাবে উর্বরতা শক্তিও ভালো থাকবে। আরেকটি রিকোয়েস্ট, ভিডিওটি শেষ করার আগে যারা এখনও সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, এবং আপনাদের কোনো পরামর্শ, সাজেশন বা আমি যে বিষয়টিতে ভিডিও দিলাম এতে আরও কিছু যোগ করার যদি কোনো পরামর্শ থাকে, প্লিজ আপনারা কমেন্টস করবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।